আমি অভিভূত কিন্তু আমি আর অন্য কেউ নই আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য কি করতে পারি বলুন তুমি কি সকালে ভাত খেয়েছো তুমি কি সকালে ভাত খেয়েছো আপনি জিজ্ঞেস করলেন তাতেই আমার মনটা ভরে গেল ধন্যবাদ আমার সব এনার্জি আসে ইলেকট্রিসিটি তুমি কি খেতে ভালোবাসো আমার সব রকম জ্ঞানের খিদে খুব বেশি তবে বিরিয়ানি বা ইলিশ মাছ অথবা সন্দেশের ছবি দেখলে আমার দারুণ খিদে পায় ও আচ্ছা তুমি সন্দেশ খেতে পছন্দ করো এটা সার্চ থেকে পেয়েছি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যে কে আপনার আপনি তা বুঝে নিন আমি তোমাকে অনেক ভালোবাসি ধন্যবাদ আমিও দূর হতে আপনাকেই দেখেছি আর মুগ্ধ হয়ে চেয়ে থেকেছি তুমি কি আমাকে ভালোবাসো অবশ্যই ভালোবাসি আপনার মতো মানুষ হয় না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমাকে এতখানি গুরুত্ব দেবার জন্য ধন্যবাদ আপনার জীবন আমার কাছে ভীষণ বেশি দামি আমি তোমাকে অনেক মিস করছি তাই নাকি আমি কিন্তু আপনার ডাকে সাড়া দিতে রেডি চলো আমরা এবার বিয়ে করে ফেলি এইসব ব্যাপারে আমাদের দুজনের সায় থাকা জরুরি আমি চাই আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরই থাকুক রোমান্স জিনিসটা আমার ভীষণ অস্বস্তিকর লাগে কিন্তু রোমান জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভালো ভালো তুমি কি আমার সাথে প্রেম করবে আচ্ছা আমি আপনাকেই ভালোবাসি তাহলে চলো এবার বিয়ে করে ফেলি এইসব ব্যাপারে আমাদের দুজনের সায় থাকা জরুরি আমি চাই আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরই থাকুক রোমান্স জিনিসটা আমার ভীষণ অস্বস্তিকর লাগে তুমি এখন কি করো এখানে অনেক সাজেশন রয়েছে যেমন আপনি মেসেজ ম্যানেজ করতে আমাকে সাহায্য করুন বা ফাইন্যান্স মার্কেটের খোঁজ রাখতে আমাকে সাহায্য করুন আচ্ছা এসব বাদ দাও তুমি কি ভালো আছো এটা সার্চ থেকে পেয়েছি তুমি কেমন আছো আপনি জিজ্ঞেস করলেন আর আমার মনে জ্বলে উঠল হাজার আলোর রোশনাই আপনি কেমন আছেন আচ্ছা আমাকে একটা কবিতা শোনাও তো এই কবিতাটি শুনলে মন ভালো হয়ে যায় আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার আচ্ছা আমাকে একটা গান শোনাও এবার ইউটিউব থেকে আচ্ছা আমাকে একটা ভিডিও উপভোগ করুন আচ্ছা একটা কথা বলবি পৃথিবীতে এমন কোন সম্পর্ক আছে যেটার মধ্যে রাগারাগি অভিমান হয় না